রংপুর অঞ্চলের খুবই বিখ্যাত একটি খাবার হচ্ছে বেলকা বা শুলকা। বিভিন্ন ধরনের শাক পাতায় একসঙ্গে করে কুচি কুচি করে কেটে বিশেষভাবে এই শুলকা তৈরি করা হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সুস্বাদু এই শুলকা তৈরিতে কী কী লাগে, এবং তারই একটি উপাদান হচ্ছে এই পাট পাতা। এখন আমি পাট শাক তুলে আপনাদেরকে দেখাবো। আমাদের সবগুলো শাক পাতা কাটা শেষ, এখানে শাক পাতাগুলো আছে। এবং রান্নার জন্য লাগবে হচ্ছে কাঁচামরিচ, কেটে নিয়েছি, সাথে আছে রসুন, লাগবে লবণ এবং এই খাবার সোডা। শুলকা রেডি, শুলকা খাওয়ার জন্য আমিও রেডি। শুলকা সাধারণত সাদা ভাতের সাথে আলু ভর্তা, শুটকি ভর্তা বা কাঁঠালের বিসির ভর্তা দিয়েও ট্রাই করতে পারেন, অথবা রংপুরের ঐতিহ্যবাহী শীতল ভর্তা দিয়েও কিন্তু শুলকা দারুণ খেতে। আপনারা যারা এখনও টেস্ট করেনি তারা টেস্ট করতে পারেন, আশা করি ভালো লাগবে।